তো গাইস, চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো, তোমরা অনেকেই, তোমরা যারা ইজিপে ইউজ করো, তারা 4.6 আপডেট নিয়ে অনেকটাই এক্সাইটেড আছো। তো আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে তোমরা প্লে স্টোরে এই অ্যাপটির আপডেট দেখতে পাবে। অ্যাপটা আমাদের কাছে চলে এসেছে, তো অ্যাপটার রিভিউ আমরা আজকে করে দেব, যে কী কী সার্ভিস আছে, কী কী নতুন সার্ভিস এসেছে, ঠিক আছে? তো কী কেমন কী ইন্টারফেস হতে চলেছে সমস্ত কিছু আজকে লাইভ এই ভিডিওতে দেখিয়ে দেবো। যারা দেখতে চাও পুরোটা ভিডিওতে দেখো, অনেকটা ভালো লাগবে। তো তার আগে একটা কথা বলি, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে। আর যারা টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন করোনি, তারা ডেসক্রিপশনে যাও, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও, ঠিক আছে? তো এবার চলে আসো, দেখো এটা আমার ইজিপে অ্যাপ্লিকেশন 4.6, ঠিক আছে? আমাদের কাছে চলে এসেছে, সবার কাছে আসেনি, ওই জন্য সবাই এখন দেখতে পাবে না। প্লে স্টোরে খুব তাড়াতাড়ি চলে আসতে চলেছে, ঠিক আছে? তো দেখো এটা ইজিপে লগ ইন পেজ এরকম হতে চলেছে, তোমরা দেখতে পাচ্ছ লগ ইন পেজটা এরকম এখন, ঠিক আছে? এখানে তোমরা মোবাইল নাম্বার দেবে, আমি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে? তো লগ ইন করে নেওয়ার পর পাসওয়ার্ড দিতে বলছে, তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। করার পর এখানে একটা পপ আপ শো করছে যে কমপ্লিট ইওর ই কেওয়াইসি। যাদের ই কেওয়াইসি কমপ্লিট করা আছে তাদেরও এটা শো করবে, কিন্তু তোমরা কী করবে, নো স্কিপ ফর নাও এটা করবে, ঠিক আছে? ঠিক আছে, এখানে আমি করলাম, করার পর দেখো লগ ইন হয়ে গেল পেজটা। লগ ইন হওয়ার পর এখানে দেখো ক্রস চিহ্ন থেকে আমি ক্লিক করে দেখো ড্যাশবোর্ডটা খুলে গেল, নতুন অ্যাপ্লিকেশানের অ্যাভেলেবল ব্যালেন্স দেখতে পাচ্ছ, ইউপিআই কিউআর, ফান্ড ট্রান্সফার, কী কী নতুন সার্ভিস এসেছে আর কী কী চেঞ্জেস হয়েছে সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে, তার নিচে দেখো দুটো সার্ভিসে ভাগ করে দেওয়া হয়েছে উপরের হোম পেজটাকে, ঠিক আছে? প্রথমে ইউটিলিটি সার্ভিসেস, তারপরে বিসি ব্যাংকিং দেখতে পাচ্ছ, দুটো আলাদা আলাদা পার্টে ভাগ করে দিয়েছে, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, ইউটিলিটি সার্ভিস সকলে ইউজ করতে পারবে, ঠিক আছে? আর বিসি ব্যাংকিং ইউজ করতে গেলে তোমাদের দোকান থাকতে হবে, আর যদি সেটা অ্যাক্টিভ করাতে চাও এখান থেকে রিকোয়েস্ট দিতে পারবে, তোমাদের নিকটবর্তী বিএলএফ বা ডিএফ এর কাছে সেই রিকোয়েস্ট চলে যাবে, সেই বিএলএফ বা ডিএফ তোমার দোকানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে আসবে, তবেই তোমাদের বিসি ব্যাংকিং অপশানটা চালু হয়ে যাবে, অর্থাৎ এইপিএসটা তোমাদের চালু হয়ে যাবে। তো এখানে সর্বপ্রথম আমি দেখাই ইউটিলিটি সার্ভিস কী কী সার্ভিসেস আছে আর কী কী সার্ভিস কমিশন কেমন এটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে রিচার্জের সেকশানটা দেখতে পাচ্ছ, রিচার্জের সেকশানের পাশে দেখো নতুন অপশান অ্যাড করে দিয়েছে ছোটো ছোটো করে, এগুলো ছিল না আগে। তো এখানে দেখো কমিশন রিপোর্ট অ্যান্ড কমপ্লেন অপশান দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে রিচার্জ, মোবাইল রিচার্জ, ডিটিএস রিচার্জ, মোবাইল পোস্টপেড, ফাস্ট্যাগ এসব করতে পারবে তোমরা ইউটিলিটি সার্ভিসের মধ্যে যেগুলো সার্ভিস আছে। এরপর নিচে দেখতে পাচ্ছ ভারত বিল পে, ভারত বিল পেরও সেম, ডান পাশে দেখতে পাচ্ছ কমিশন লিস্টটা দিয়ে দিয়েছে, কমিশন দেখতে পাবে এখান থেকে, রিপোর্ট কমপ্লেনও করতে পারবে কোনো রিচার্জ বা কোনো কিছু ফেল হয়ে গেলে ডাইরেক্ট কমপ্লেন তোমাদের কোম্পানির কাছে চলে যাবে আর তোমাদের কমপ্লেন মানে কোনো প্রবলেমটা শর্ট আউট করে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিসিটি বিল, গ্যাস, এলপিজি গ্যাস, ল্যান্ডলাইন বিল, ব্রডব্যান্ড বিল, মোবাইল বিল, ওয়াটার বিল, কেবল বিল, ইন্স্যুরেন্স, তারপরে প্রিপেড গ্যাস, লোন রিপেমেন্ট, হাউজিং সোসাইটি, এডুকেশন ফি, মিউনিসিপ্যাল ট্যাক্স, ক্রেডিট কার্ড পেমেন্ট, ওটিটি সাবস্ক্রিপশন, মিউচুয়াল ফান্ড, এখানে দেওয়া হয়েছে নতুন জিনিস সেটা, আর রিকিউরিং পেমেন্ট, এলআইসি প্রিমিয়ামস, ইলেকট্রিসিটি পেমেন্ট, মেট্রো কার্ড রিচার্জ, এ সমস্ত সার্ভিস হচ্ছে তোমাদের ভারত বিল পের মধ্যে পড়ে। এখানে একটা ছোটো করে ব্যানার দেওয়া আছে দেখো, এটা আগে ছিল। তো এবার ই গভর্নেন্স সার্ভিসের মধ্যে কী কী এসছে, এখানে চার রকম সার্ভিস আছে, এনএসডিএল প্যান কার্ড, ইউটিআই প্যান কার্ড, ইনকাম ট্যাক্স ফিলিং, জিএসটি রেজিস্ট্রেশন, এসব তোমরা করতে পারবে। এনএসডিএল প্যান কার্ডটা তোমাদের লাইভ হয়ে গেছে এই 4.6 অ্যাপ্লিকেশনে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানেও ডান পাশে উপরে দেখতে পাচ্ছ কমিশন রিপোর্ট কমপ্লেন আছে, সব প্রত্যেকটা স্টেজে তোমাদের আছে। তো এনএসডিএল প্যান কার্ডের উপর ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস খুলে গেল। এনএসডিএল প্যান কার্ড তোমরা এখান থেকে বানাও, প্রাইম রিটেলারদের জন্য 10 টাকা কমিশন আছে আর নর্মাল রিটেলারদের জন্য 5 টাকা কমিশন আছে, আর মোবাইল অ্যাপ্লিকেশন থেকে সমস্ত কিছু কাজ করতে পারবে, নিউ প্যান করতে পারবে, চেঞ্জ রিকোয়েস্টও করতে পারবে, আর ম্যানুয়ালিভাবে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করেও এখান থেকে প্যান কার্ড করতে পারবে, 10 টাকা পর্যন্ত কমিশন আছে। দেখতে পাচ্ছ সেম প্রসেস, নতুন অনেক কিছু জিনিস অ্যাড করা হয়েছে। এবার দেখতে পাচ্ছ ইউটিআই প্যান আগে থেকে তো ছিলই, ইনকাম ট্যাক্স ফিলিং,
ইনকাম ট্যাক্স ফিলিংটা এখনও হয়তো চালু হয়নি, তো এটা সবার প্লে স্টোর আপডেট আসার পর এটা চালু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে জিএসটি রেজিস্ট্রেশন এখান থেকে করতে পারবে, সার্ভিস কামিং সুন, এটা এখনও চালু হয়নি। তারপর দেখতে পাচ্ছ সেলস অ্যান্ড ইন্স্যুরেন্স, তো সেলস অ্যান্ড ইন্স্যুরেন্সের মধ্যে দেখতে পাচ্ছ কার, বাইক, কমার্শিয়াল, হপি ক্যাশ, শপ, ডিভাইস জিনিউ, তারপরে পার্সোনাল অ্যাক্সিডেন্ট, ফিট প্রো, এসব তোমাদের সেলস ইন্স্যুরেন্সের মধ্যে আছে। সেম ওইভাবেই তোমাদের ডান পাশে দেখতে পাচ্ছ কমিশন, রিপোর্ট, কমপ্লেন, এসব আছে। এবার নিচে চলে আসো, ট্র্যাভেল সার্ভিসের মধ্যে এগুলো কামিং সুন, এখনও আসেনি। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এসেছে, ঠিক আছে, তো সেটা হলো দেখতে পাচ্ছ এখানে লক আছে। তো লক থাকার কারণ কি, ডু মোর ট্রানজ্যাকশন টু আনলক দিস সার্ভিস ক্যাটাগরি, কারেন্টলি ইয়োর অ্যাকাউন্ট ইজ নট এলিজিবল ফর দিস সার্ভিস ক্যাটাগরি। তো আমার কিছু আরও ট্রানজ্যাকশন করতে লাগবে, তারপর এই অপশানগুলো আনলক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ হালকা করে যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবে, ক্রেডিট কার্ড, ডিম্যাট অ্যাকাউন্ট, পার্সোনাল লোন আপ টু কে 25K, মানে 25,000 পার্সোনাল লোন নিতে পারবে বা কাউকে করিয়ে দিতে পারবে, আর পার্সোনাল লোন 10 লাখও করে দিতে পারবে, ঠিক আছে। তো এখানে আরও সার্ভিসেস আনা হবে জন্য এগুলো ফাঁকা রেখেছে। তো নিচে দেখতে পাচ্ছ সাপোর্ট টিম, কল হেল্প ডেস্ক, কল ডিস্ট্রিবিউটার, কল বিএলএফ, কমপ্লেন হিস্টোরি, এসব এখানে দেখতে পাবে। আর বেশি বেশি তথ্যের জন্য টেলিগ্রাম আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে মেনশন করে, সেটাতে তোমরা জয়েন হয়ে যে কোনো নিউজ অ্যান্ড আপডেট তোমরা দেখে নিতে পারো। এবার চলে গেল ইউটিলিটি সার্ভিসটা। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বিসি ব্যাঙ্কিংটা কী জিনিস আর বিসি ব্যাঙ্কিংয়ের মধ্যে কী কী সার্ভিস। তো চলো আমি বিসি ব্যাঙ্কিংয়ের উপর ট্যাপ করলাম, করার পর দেখতে পাচ্ছ এখানে উইথড্রল অ্যান্ড ইনকোয়ারি অপশনের পাশেও দিয়ে দেওয়া হচ্ছে কমিশন, রিপোর্ট অ্যান্ড কমপ্লেন্ট। তো এখানে যা ছিল আগে তাই আছে, কোনো কিছু অ্যাড হয়নি। সিএমএসটা এখানে নিয়ে আসা হয়েছে যেহেতু এটা ব্যাঙ্কিং হিসাবে পড়ে, ওই জন্য ব্যাঙ্কিং ট্যাবের মধ্যে নিয়ে আসা হয়েছে। উইথড্রল, মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স ইনকোয়ারি, আধার পে, মাইক্রো এটিএম, সিএমএস। তো মানি ট্রান্সফারের ক্ষেত্রে এখানে মানি ট্রান্সফার করতে পারবে, ইজি ট্রান্সফারগুলো এখানে নিয়ে আসা হয়েছে যেহেতু এগুলো ব্যাঙ্কিং সার্ভিসেস। তারপরে ইউপিআই ট্রান্সফার, ওয়ালেট ট্রান্সফার, তার উপরেই ঠিক পাশে ডান কোণের প্রত্যেকটা কলামের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যে কমিশন, রিপোর্ট অ্যান্ড কমপ্লেন অপশানটা। এরপর সেটেলমেন্ট অ্যান্ড অ্যাড ফান্ড এখানে দিয়ে দেওয়া হয়েছে, মুভ টু ব্যাঙ্ক এখান থেকে করতে পারবে তোমরা, এখান থেকে ডাইরেক্ট, ঠিক আছে। আর এখান থেকে অ্যাড ফান্ড করতে পারবে, মানে টাকা অ্যাড করতে পারবে, অ্যাড ফান্ডের অপশানটা দেখিয়ে দিচ্ছি, সেম আছে, কোনো কিছু চেঞ্জেস নেই। অ্যাকাউন্ট ডিটেলস এগুলো এখনও লক আছে, এগুলো খোলেনি, তো এগুলো দেখতে পাবে পরে, ঠিক আছে। আর এখানে বাই প্রোডাক্ট, যে কোনো তোমরা জিনিস এখান থেকে কিনতে পারো ডাইরেক্ট, তো এখান থেকে তোমরা কিনতে পারো। কিনলে তোমাদের নিকটবর্তী বিএলএফ বা ডিএফের কাছে যদি এই জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে, তাদের কাছে অটোমেটিক রিকোয়েস্ট চলে যাবে, তারা তোমাদেরকে ডেলিভারি করে দেবে, ঠিক আছে। এটা নতুন সিস্টেম, ভালো সিস্টেম করেছে। তো দেখতে পাচ্ছ প্রোডাক্ট, মাইক্রো এটিএম, সাউন্ড বক্স, রেজিস্টার, বুকিং, মান্ত্রা বায়োমেট্রিক, মান্ত্রা আইরিস স্ক্যানার, স্টারটেক বায়োমেট্রিক, থার্মাল প্রিন্টার, ভৃদি থার্মাল প্রিন্টার, সম্পন্ন থার্মাল প্রিন্টার, এসব এখানে আছে। তোমরা যদি আমার কাছ থেকে এসব জিনিস নিতেও চাও এখনও, তো তোমরা আমাকে জানাতে পারো, আমি তোমাদের এই জিনিসগুলো প্রোভাইড করে দেব খুব কম দামে, ঠিক আছে। তারপরে এখানে স্ক্যান অ্যান্ড পেটা সবার নিচে আনা হয়েছে, এখান থেকে স্ক্যান অ্যান্ড পে করে তোমরা কাস্টমারকে টাকা দিতে পারবে। আর এছাড়া এদিকে কোনো ইজি খাতার মধ্যে কোনো চেঞ্জেস নেই, এখানে শুধু একটা অপশান অ্যাড করা হয়েছে যে কমপ্লেন করতে পারবে ইজি খাতার মধ্যে। আর এখানে ওয়ালেট কার্ড এগুলো এখনও চালু হয়নি, খুব শীঘ্রই সার্ভিস চলে আসবে এগুলো, ঠিক আছে। আর তো কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে, এই মুহূর্তে। তো এসবই এখনকার আপডেট, ঠিক আছে। এটা তোমরা দেখতে পেলে সমস্ত কিছু সার্ভিসেস লাইভ হয়ে গেছে, এখনও প্লে স্টোরে আছে, বাকি আছে, খুব তাড়াতাড়ি চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। আর এই সাইডে দেখো কোনো কিছু চেঞ্জ হয়নি, সমস্ত কিছু একই আছে, ঠিক আছে। তো কেমন লাগলো তোমাদের ইজিপে 4.6 আপডেটের নতুন অ্যাপ অ্যাপ্লিকেশন, তোমাদের কেমন লাগলো কমেন্টে কমেন্ট করতে ভুলো না, তোমরা জানিও অবশ্যই। তো আশা করি ভিডিওটা খুব একটা ভালো লেগেছে তোমাদের, নতুন একটা অ্যাপ নতুন লুকে আসছে, তো খুব একটা ভালো আশা করা যায় তোমরা পেয়েছো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করো, এরকম নিত্য নতুন ভিডিও চ্যানেলে আসতে থাকবে। আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তারাও যাতে এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাই, ঠিক আছে। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে, বাই বাই।